রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শনিবার স্বস্তিক রামকথা অনুষ্ঠানের অংশ নিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। নয় দিন ব্যাপী চলছে এই রামকথা পাঠ অনুষ্ঠান। রামকথা শ্রবণ করে তার প্রসন্নতার কথা জানান মুখ্যমন্ত্রী। তিনি জানান, পূজনীয় মুরারী বাপুর কাছ থেকে আশীর্বাদ চেয়েছেন তিনি। ত্রিপুরার মঙ্গল কামনা করার জন্য মুরারী বাপুর কাছেও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার আগমনে ত্রিপুরার মানুষ খুবই খুশি এবং এই রামকথা শ্রবণ করে তিনি নিজেও আনন্দ লাভ করেছেন বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। সত্যি ত্রিপুরার যে মাটি সেটা ধন্য হয়েছে এবং আমি বলব ওনাকে এইভাবে বারবার এই রামকথা শুনিয়ে সারা পৃথিবীকে যেভাবে উনি আমাদের বিবেকানন্দজির পরে যে আধ্যাত্মিক জগতে সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে ভারতবর্ষকে স্থান দিয়েছেন সেভাবে উনি যেন এখানে আসেন এবং আমি ওনার আশীর্বাদ প্রার্থনা করি এবং ত্রিপুরার মানুষের মঙ্গল উনি ভগবানের কাছে যেন প্রার্থনা করেন মঙ্গল কামনা করি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।